ওয়েলকাম টু সোনম স্টোন। আর আজকে আবার একটা নিউ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, তারা বেল নোটিফিকেশানের অল বাটনটা প্রেস করেছো কিনা প্লিজ একটুখানি দেখে নাও। তো আজকে তো নতুন করে বলার কিছু নেই, দোল হোলি বসন্ত উৎসব যে নামে বলুক না কেন, তোমাদের সবাইকে রঙিন শুভেচ্ছা। আর আশা করছি তোমরা সবাই ভীষণ ভালোভাবে সকাল থেকে সারাটা দিন কাটিয়েছ, আমিও কাটিয়েছি, সেটা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। গোটা গা পুরো রঙে ভর্তি, কিন্তু এখনও কিছুটা বাকি আছে। তো সেটার জন্য তোমাদেরকে অবভিয়াসলি আমার সঙ্গে ব্লগটা পুরো ব্লগটায় থাকতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আজকে তোমাদেরকে একটা নিউজ দেওয়ার আছে, আমি একবারে যেদিন দোলের ব্লগটা করবো সেদিন এটা শেয়ার করে দেবো। দেখতে পাচ্ছি আমার লুকসটা অনেকটা চেঞ্জ লাগছে বিকজ এই যেটা পড়ে আছি এটার জন্য। তো অ্যাকচুয়ালি আমার চোখের খুব মারাত্মক প্রবলেম হয়েছে, চোখে ইনফেকশন হয়েছে, তার সঙ্গে খুব বাজে রকমের একটা চোখের সমস্যা হয়েছে। চোখের ডাক্তার দেখাতে গেছিলাম কিছুদিন আগে, কদিন আগে। তো চোখের যে মানে শিরা উপশিরা যেগুলো রয়েছে সেগুলো সব নার্ভগুলো জড়িয়ে জড়িয়ে গেছে। তো তাছাড়া আমার আগে অলরেডি ছিল চশমা, তো আমি ওই আর কি পাকামি করে পড়তাম না, তো আমার ভালো লাগে না আর কি। তো যাই হোক, এখন তো বাধ্যতামূলক করতেই হবে, বিকজ চোখের ভীষণ প্রবলেম হচ্ছে, মাঝে মাঝেই চোখ লাল হয়ে যাচ্ছে আর ভীষণ চোখ মানে চুলকাচ্ছে। তো এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে বলে ডাক্তার দেখাতে যাওয়া হয়েছিল, চোখ থেকে জল পড়ছে। তো স্কিনেরও সমস্যা হয়েছিল, বেশ কিছুদিন ধরেই ভুগছি বিভিন্ন কারণে। তো যাই হোক, তার মধ্যেও ব্লগ তো আনতেই হবে, তোমাদের সঙ্গে কথা বলতে হবে, শেয়ার করতে হবে তোমাদেরকে সব কিছু। তো তার বলেছিলাম যে কি রান্না হচ্ছে সেটা দেখাবো, আর যে রান্নাটা হচ্ছে সেটার ফুল রেসিপি যদি জানতে হয় তাহলে আমার মায়ের যে চ্যানেল আছে সেখানে তোমরা ফুল রেসিপিটা পেয়ে যাবে, মনিস পাঁচ করো। তো আচ্ছা, তো মা একটুখানি বলো যে তুমি আজকে কি কি রান্না করছো, মানে আজকে হোলি স্পেশাল কি রান্না করছো? হোলি স্পেশাল মাটন হচ্ছে, এটা আমাদের হয়, হ্যাঁ মানে এটা হয়, কিন্তু এবারে রেসিপিটা স্পেশাল আছে, হ্যাঁ গোলবাড়ির কষা মাংস আর আলু ভুজিয়া একটা করেছি। আচ্ছা, আমি গোলবাড়ির কষা মাংসটা দেখাবো, কিন্তু যদি এটা ভালোভাবে পুরো রেসিপিটা দেখতে হয় তাহলে মনিস বাজপুরম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আমার মায়ের চ্যানেল, তোমরা সবাই এতদিনে জেনে গেছো। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই ওখানে পুরো রেসিপিটা তোমরা পেয়ে যাবে। গোলবাড়ির কষা মাংস এটা আমার বাচ্চাতে মা করেছিল, তখন আমি খেয়েছি, বাট তখন রেসিপিটা দেওয়া হয়নি, তখন বিরিয়ানির রেসিপিটা দেওয়া হয়েছিল। তো এবারে গোলবাড়ির কষা মাংসটা দেওয়া হচ্ছে, মাটন আমার ভীষণ ফেভারিট, অথচ ডায়েট করবো করবো বলি বাট সেটাতে ফুলফিল হতে পারি না, কি করে বারবার তো খেতে ভালোবাসি। আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, কিন্তু আমারও খুব মানে খাওয়া চলে না, অনেক রোগ আছে, হ্যাঁ আর আমার হাজবেন্ডেরও খাওয়া চলে না, কিন্তু খেতে হলে পরে তখন আর খেতে হয় না, মানে আমরা এবার আমি চলো তোমাদেরকে কথা না বাড়িয়ে একদম ডিরেক্ট মাংসটা দেখাবো, যেটা এখনো সার্ভ করা হয়নি, কড়াইতেই রয়েছে, বাট ভালোভাবে পুরোটা দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে মরিচ পাঁচ করো। আমাকে মুখে মুখে লাগাবি, ও বাবা সব রকম লাগাতে হবে, দু দিকে তারিবে করছিস কেন?
দেখি চলেছি দুজনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপ্নে কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা দক্ষিণা পবনে দোয়া